আজকে আবারও একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি। টপিকটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, যার বিষয়কোড 65913, প্রথম অধ্যায়, এর রচনামূলক 4 নম্বর। এখানে লেখা আছে যে আয়নিক বন্ধন বা তড়িৎজী বন্ধন বলতে কী বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আবার এইভাবে আসতে পারে, অথবা আয়নিক বন্ধনের আধুনিক ধারণা ব্যাখ্যা করো, অথবা এভাবে আসতে পারে যে সোডিয়াম ক্লোরিন একইভাবে সোডিয়াম ও ক্লোরিন এর মধ্যে আয়নিক বন্ধনের সৃষ্টি হয় তা ব্যাখ্যা করো, অথবা এভাবে আসতে পারে সোডিয়াম ক্লোরিন একটি আয়নিক যৌগ সাপেক্ষে যুক্তি দাও। প্রশ্নটা কিন্তু এই এক 4টা প্রশ্ন মিলে কিন্তু একটা প্রশ্নই হবে। তো আমরা চলুন প্রশ্নটি সমাধান করা যাক। প্রশ্নের শুরুতে আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটি আমি এখানে লিখে দিয়েছি যে আয়নিক বন্ধন বলতে কী বোঝো এবং উদাহরণ সহ ব্যাখ্যা দাও। আমরা শুরুতে লিখব আয়নিক বন্ধন কাকে বলে, বা আয়নিক বন্ধন বলতে আমরা কী বুঝি। আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকে আয়নিক বন্ধন বা তড়িৎজী বন্ধন বলে। তাহলে আমরা বুঝলাম যে আয়নিক বন্ধন কাকে বলে। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটা সৃষ্টি হয় তাদেরকে আয়নিক বা তড়িৎজী বন্ধন বলে। যেমন উদাহরণস্বরূপ যেমন দেওয়া যায় সোডিয়াম ক্লোরিন, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটি একটি ধাতু। আর ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, অর্থাৎ 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, এটি একটি অধাতু। কাজেই সোডিয়াম ও ক্লোরিন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে, নিম্নে ডায়াগ্রাম আকারে দেখানো হলো। তো আমরা এখন শুরুতে ডায়াগ্রাম এঁকে নিয়েছি, যেটা একটি সোডিয়ামের ডায়াগ্রাম, ক্লোরিনের ডায়াগ্রাম। তাহলে সোডিয়ামের আমরা পারমাণবিক সংখ্যা 11, অর্থাৎ প্রথম কক্ষপথে, সোডিয়ামের প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, এই যে আমি টান চিহ্ন দিয়েছি 2টি ইলেকট্রন। তারপর দ্বিতীয় কক্ষপথে আছে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন। আর ক্লোরিনের ক্ষেত্রে আলাদা, প্রথম কক্ষপথে, ক্লোরিনের প্রথম কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন। অর্থাৎ 2, 8 আর 7 এ মিলে আমাদের ক্লোরিনের 17 মিল হয়ে যায়, 17। তাহলে আমরা এখানে আছে সোডিয়াম, সোডিয়ামের শেষ কক্ষপথে আছে এখানে 1টি ইলেকট্রন, অর্থাৎ সোডিয়াম ক্লোরিনকে 1টি ইলেকট্রন, সোডিয়াম ক্লোরিনের কাছে ক্লোরিনকে 1টি ইলেকট্রন দিয়ে দেয়, অর্থাৎ ত্যাগ করে, সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করে। এটাই আমি এখানে বোঝাচ্ছি যে সোডিয়াম যদি এই শেষ কক্ষপথ থেকে 1টি ইলেকট্রন ক্লোরিনকে দেয়, তাহলে ক্লোরিন এর তৃতীয় কক্ষপথ অর্থাৎ অষ্টক নিয়ম পূর্ণ হবে। সে কারণে এখানে সোডিয়াম যদি একটা দিয়ে দেয়, দিয়ে দিল, সোডিয়ামকে দিয়ে দিলে এখানে থাকে সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, এখানে ছিল 2টা, দ্বিতীয় কক্ষপথে ছিল 8টা। আর এই শেষের যে কক্ষপথ, শেষের কক্ষপথ 1টি ক্লোরিনকে দিয়ে দিল, অর্থাৎ ক্লোরিন 7টি ছিল, 8টি হয়ে গেল, অর্থাৎ ওই ইলেকট্রনটা এখানে দিয়ে দিল। তাহলে আমাদের ক্লোরিন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 8টি হয়ে গেল। আগে ছিল কিন্তু 7টি, এখন হয়ে গেল 8টি, অর্থাৎ সোডিয়াম ক্লোরিন। এইভাবে লেখা যায় যে উপরোক্ত প্রক্রিয়াটিকে নিম্নে, সরি এখানে নিম্নে বানানটি ভুল দিয়েছি, নিম্নে সমীকরণ আকারে লিখে পাই, অর্থাৎ সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো সেজন্য মাইনাস, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলো সেজন্য প্লাস। তো সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, অর্থাৎ সোডিয়াম প্লাস ক্লোরিন, অর্থাৎ প্লাস মাইনাস কেটে গেল, সোডিয়াম প্লাস ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, এটাই আমাদের প্রমাণিত। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।